হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণকলি। আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজ সরস্বতী পুজো, তাই সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। সবার সরস্বতী পুজোর দিনটা খুব ভালো কাটুক। আর দেখো সকাল সকাল আমার উঠে মানে স্নান টান করে একদম উঠোন লাতা দেওয়া, এই রান্নার এখানে লাতা দিয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না হচ্ছে সেটা আগে তোমাদের দেখাই। ভাত বসিয়েছি আর ওই হাইটাতে গরম জল হচ্ছে। এদিকে দেখো বিট কেটেছি, বিট ভাজবার ডেজে টমেটো কেটেছি, টমেটো দিয়ে মাছের ডিম রান্না হবে আর ডাল ডাল হবে। দেখো আমাদের বাড়িতে আজ সকাল সকাল অতিথি এসেছে, সবাই হাই করো। দেখো তিনজনে মিলে বাতাবি লেবু খাচ্ছে, গাছে ছিল তো বলছে, দেখেই বলছে কেউ আমাকে ডাকছে। হ্যাঁ আর দেখো যে বাবা মা দুজন মিলে বসে বসে আছে, দি গল্প করছে। আর আমার পতিদেব তো সকাল সকাল কাজে চলে গেছে। চল্লিশ আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবার স্নান করাও হয়ে গেছে আর এখন সবাইকে খেতে দেবো। তো চলো মা স্নান করতে যাচ্ছে আর এদিকে সবার স্নান হয়ে গেছে, আমি খেতে দিয়েও দিয়েছি, এক ভাজা দিয়েছি, এখন খালি তরকারিগুলো নিয়ে আসি, তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। এই ভিটটা যেভাবে ভাজা হয় আমি তুমি জানতাম না, আমি থেকে বড় বড় পিস করে ভাজা খেয়েছি, দেখে নতুন একটা টেস্ট, ওটা কুচয়া মানে ঘষে। আর তোমাকে কাছে কেমন? দাঁড়াও তোমার দেখাইনি, ভালো হয়েছে তো? তাহলে তোমাকে খাইতে কইলাম যে বড় মুরগিটা কাটি, তোমরা কেউ কইলো না একটু কাটো খাবো। না বিট ভাজাও হয়তো। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো মাঠে এসেছি আমি আর মা দুজনে ছাগলের কাছে, মা ওইদিকে আছে আমি এদিকে আছি। আর এটা হচ্ছে সর্ষে বাড়ি, আমি এখানে দাঁড়িয়ে আছি যাতে না সর্ষে বাড়িতে ছাগলগুলো নামে, ছাগলগুলো ক্যানাল পাড়তে চড়ছে। আর মা ওই সাইডে আছে, ওই সাইডেও সর্ষে বাড়ি আছে, আলু বাড়ি আছে, এই সাইডেও আছে, ওই কারণেই আমি এই সাইডে, মা ওই সাইডে। আর পতিদেব এখনও কাজের থেকে আসেনি, বাবা ঘরে শুয়ে আছে। তো চলো একটু পরেই বাড়ি চলে যাবো, অনেকক্ষণ এসেছি আমরা, এসেছি তখন বাজে 3টে আর এখন বাজে 4টে 14, মানে দেড় ঘন্টা হয়ে গেল, আর 15 মিনিট পরে দেড় ঘন্টা হয়ে যাবে বাড়ি যেতে যেতে। তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো। ফ্রেন্ডস এখন বাজে 5:30 আর আমি মানে মাঠের থেকে চলে এসেছি, মায়ের আগে এসে ছাগলের ঘরে খড় ভরেছি, খড় ভরে উঠোন ঝাড় দিয়েছি, থালা বাসনগুলো ছিল ওগুলো ধুয়েছি, আর এখন আমি চলে এসেছি জামা প্যান্টগুলো তুলে নিয়ে, ওগুলোকে এখন গুছিয়ে নেবো। আর আমার পতিদেব এখনও বাড়ি আসেনি, তো চলো সন্ধেও হয়ে গেছে, জামা প্যান্টগুলো গুছিয়ে তারপর সন্ধে দেবো, আবার বিয়ে বাড়ি আছে আজকে, বিয়ে বাড়ি যাবো। সবাই কমেন্ট করে বলবে কেমন লাগছে একদম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। দেখো রেডি হয়ে গেছি,
মানে ক্যামেরাটা ধরার মতন কেউ নেই তো ওর জন্য দেখার প্রতি দেওয়ার জন্য পাঞ্জাবিটা বার করলাম, প্যান্ট তো বাইরেই আছে, পরে নেবে এসে কাজে গেছে, এখন আসেনি জানো, 7:30 বাজছে। আর আমি বেশি মেকআপ টেকআপ করি না, আমি সিম্পলি সাজি, তো সিম্পল যেইভাবে শুধু জাস্ট চুলটা বেঁধেছি আর এরকম একটু লিপস্টিক লাগিয়েছি, আর কিছু নয়। আর এ দেখো হাতে চুড়ি পরেছি, এই চুড়িগুলো আজকেই প্রথম পরলাম, আর একদিন আর কি পরে দেখেছিলাম যে কেমন লাগছে, আর তাছাড়া না হলে আজকেই প্রথম পড়েছি, অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে। আর মাও রেডি হয়ে গেছে, বাবা তো যাবে না, আর দেখি প্রতিদেব কখন আসে, ফোন করলাম ফোনটা তুললো না, মনে হয় গাড়ি চালাচ্ছে। আমার প্রতিদেব এসছে, রাত 9:00 বেজে গেছে, আমাদের বিয়ে বাড়ি আসতে আসতে, আর দেখো এসেছি, এসে আগে গিফট দিলাম, গিফট দেওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ প্রতিদেব ক্যামেরাটা বন্ধ করে ভিডিও ফোনটা ধরেছিল, ওর জন্য অন করেনি, তো পরে যাই হোক আমি এরকমই একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর যার বিয়ে হচ্ছে সে আমাদের ভাগ্নি হয়, আর এই দেখো এটা হচ্ছে একটা দিদা আর মামি। সবাই খুব 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 মজা করছে, দেখো এদিকে দেখো মামিও এসছে নাচতে, ফুচুর মা, আর এগুলো আমি কাউকে চিনি না, শুধু মামিকেই চিনি। আর মানে যেই হোক বিয়েবাড়িতে সবাই তো আসে আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য, তো দেখো সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে, আর মাও এসছে এখানে। যারা দুজন সেজে এসছে দেখো ওরা দুজন তো নাচলো একসাথে, আর এদিকে আমি একে ফাঁকা পেয়েছি, ওর জন্য দুটো ছবি তুলে নিলাম। করেন কোন, আমরা এখন খেতে বসেছি, বলেন এখনো খেতে বসি নাই, কিছু দেয় না, খালি জল নিয়ে বসে আছে। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, দেখো মিষ্টি পাঁপড় চাটনি দেওয়া হয়ে গেছে। আমি শাশুড়ি মা বুঝলে, আর আমার বৌমা দেখো, আরে একটা বৌমা আস, বৌমা শোনা, বৌমা হাই, তুমিও আস হাই, আর ওটাকে মেক কি হবে, ননদ ননদিনী হাই বলে দাও,
সিলভারির বউটা মিষ্টি একটা দেওয়া মানে খুব খুব মিস করি করে দেবে শেয়ার করবে অনেক অনেক কমেন্ট করবে লাইক করে দেবে আমি বাড়িতে মাঝে মাঝে আমার এই মিষ্টি দেওয়াটার কথা ভাবি যে কি করছে না করছে কোনো সময় পাত্তাই দেয় না একবার তো যাইতেও পারো দিন আমাদের বাড়িতে যাইতো তোমায় দেই না তো আমি তো ঘরেই থাকি তুমি যাও রাস্তা দিয়ে যদি যাও আমি রাস্তা দিয়ে রাস্তায় বেরোয় থাকবো না কি তুমি যাবা আমাকে বাড়ি তাহলেই তো দেখতে পাবা যাবো না তো চলো এখন বাড়ি যাই তুমি খাওয়া হয়ে গেছে চলো আমারও খাওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি আমরা তো খাওয়া দাওয়ার ওখানে ছিলাম ওখান থেকে এখানে চলে এসেছি দেখো বরযাত্রী এসছে এটা হচ্ছে আমাদের নতুন বর এদিকে এদিকে জামাই এদিকে হাই ফ্রেন্ড বলে দিন তো বলো সবাই সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে বলুন বলুন বলছি আগে বলুন কমেন্ট করে দেবে আমরা বর দেখে বাড়ি চলে যাচ্ছিলাম যাওয়ার পথে যে বৌমা গুলো ছিল না দুটো বৌমা তার মধ্যে একটা বৌমা বলছে নাচবে এখন মাইক মানে গান ভালো চলছিল না ডিজে গান নাচার মতন তার জন্য আবার পরে নিচেরা বলে গান চালালো দিয়ে দেখে দেখো এই দাওয়াটাকে নিয়ে আসলাম যে এই সাইডে দেখো বৌমা আর বৌমা ননদ আর এদিকে আমি ভাই আর ওই মাস্টার দাদা আছে না মাস্টার দাদার বউ মানে ওই দিদি ভাই তো আমি সবাই মিলে নাচছি খুব এনজয়